হেই, ওয়েলকাম টু অনলাইন টিউটোরিয়াল স্টেশন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কম্পিউটার থেকে মোবাইলে অথবা মোবাইল থেকে কম্পিউটারে ফাইল, ফটো অথবা ভিডিও ট্রান্সফার করবেন। তো এরকম টিউটোরিয়াল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে দিন। আর ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। লেটস গেট স্টার্টেড। কম্পিউটার থেকে মোবাইলে অথবা মোবাইল থেকে কম্পিউটারে ফাইল, ফটো অথবা ভিডিও ট্রান্সফার করার জন্য প্রথমে আপনার কম্পিউটারে একটি সফটওয়্যার ইনস্টল করতে হবে, মানে শেয়ারড সফটওয়্যারটি ইনস্টল করতে হবে। তো শেয়ারড ইনস্টল করার জন্য চলে যাবেন গুগল ক্রোমে। ক্রোমে গিয়ে সার্চ বারে গিয়ে লিখবেন শেয়ারড, শেয়ারড পিসি লিখে এন্টার। ওকে, তারপর প্রথম যে ওয়েবসাইটটি দেখতে পাবেন শেয়ারড ফর পিসি 2023 লেটেস্ট, এটাতে ক্লিক করবেন। তো আমি লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, চাইলে ওইখান থেকে এখানে আসতে পারবেন। তারপর এই যে ডান পাশে দেখতে পাচ্ছেন ফ্রি ডাউনলোড, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে শেয়ার ইট ফর উইন্ডোজ স্টার্ট ডাউনলোড, এটাতে আবার ক্লিক করবেন। ওকে, ডাউনলোড শুরু হয়ে গেছে। ওকে, ডান। তারপর এখান থেকে শো ইন ফোল্ডার। তো এই হচ্ছে গিয়ে আমাদের সফটওয়্যারটি, এটা ইনস্টল করতে হবে। ইনস্টল করার জন্য রাইট ক্লিক করে রান এস অ্যাডমিনিস্ট্রেটর। ওকে, তারপর এখান থেকে ইয়েস দিয়ে দিবেন। প্রথমে অ্যাকসেপ্ট চাইবে, তো এখানে অ্যাকসেপ্ট দিয়ে দিবেন। নেক্সট, তারপর ক্রিয়েটেড ডেস্কটপ শর্টকাট, এটা টিক চিহ্ন দিয়ে দিবেন। নেক্সট, ওকে, ইনস্টল হয়ে গেছে, ফিনিশ। ওকে, তো এখানে আবার অ্যাকসেপ্ট চাইতেছে, তো এখানে অ্যাকসেপ্ট দিয়ে দিবেন। তারপর এখান থেকে এগুলো স্কিপ করে দিবেন। ওকে, আমাদের পিসিতে শেয়ারটি ইনস্টল করা কমপ্লিট। তো এখন আপনার মোবাইলে শেয়ারটি ইনস্টল করতে হবে। তো মোবাইলে শেয়ারটি ইনস্টল করার জন্য চলে যাবেন মোবাইলে গুগল প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে সার্চ বারে গিয়ে লিখবেন শেয়ারিট। ওকে, তারপর শেয়ারটি ইনস্টল করে নেবেন। তো যেহেতু আমার ইনস্টল করা আছে, তাই আর ইনস্টল করলাম না। তারপর আপনার প্রথম কাজ হলো শেয়ারটি ওপেন করা। ওকে, এবার মোবাইলে শেয়ারটির এই উপরে কোনো দেখবেন পাস আইকন, এখানে ক্লিক করবেন। ক্লিক করে কানেক্ট টু পিসি, এটাতে ক্লিক করবেন। ওকে, অবশ্যই আপনার কম্পিউটার শেয়ারিট কিন্তু ওপেন রাখবেন। এখানে দেখতে পাচ্ছেন অ্যাডমিন নামটা চলে আসছে, আমার কম্পিউটার শেয়ারিটের নাম। এইভাবে যদি না আসে, এই যে স্ক্যান টু কানেক্ট, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর কম্পিউটার শেয়ারিটের শো কিওয়ার, এটাতে ক্লিক করবেন। ক্লিক করে স্ক্যান করবেন, তাহলে কানেক্ট হয়ে যাবে। তারপর এখান থেকে এই যে আপনি চাইলে ফটো পাঠাইতে পারবেন, চাইলে ভিডিও পাঠাইতে পারবেন। তো আমি ফটোটা দিচ্ছি। ওকে, এখান থেকে আপনি যে ফটোগুলো পাঠাতে চান এগুলো সিলেক্ট করে দিবেন আপনার ইচ্ছা মতো। আর চাইলে একসাথে ভিডিও দিতে পারেন, ভিডিও দেওয়ার জন্য যে ভিডিও অপশানে চলে যাবেন। তারপর এখান থেকে যে কোনো ভিডিও চাইলে দিতে পারেন। ওকে, সিলেক্ট, তারপর নেক্সট। আপনারা দেখতে পাচ্ছেন আমার মোবাইল থেকে ফটো এবং ভিডিওটি কম্পিউটারে ট্রান্সফার হচ্ছে। তো আপনি চাইলে একই সময়ে কম্পিউটার থেকে মোবাইলে নেওয়ার জন্য এই যে পিকচারসে ক্লিক করবেন। ক্লিক করে আপনি যে ফটোটা অথবা ভিডিও দিতে চান তো সেটা সিলেক্ট করবেন। এখান থেকে আমি এই দুইটা দিচ্ছি, দুইটা সিলেক্ট করে ওপেন। এখন দেখতে পাচ্ছেন কম্পিউটার থেকে মোবাইলে এসে পড়েছে। এভাবে চাইলে আপনি ইউএসবি কেবল ছাড়াই শেয়ারটির মাধ্যমে মোবাইল থেকে কম্পিউটার এবং কম্পিউটার থেকে মোবাইলে ছবি এবং ভিডিও ট্রান্সফার করতে পারবেন। তো থ্যাংক ইউ, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।